হয় রাস পূর্ণিমালয় দিন সমুচাপি অহার লগে শিবসাগর বিভিন্ন প্রান্ত রাস উদযাপন সমিতিয়ে রাস মহোৎসবের ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আর মই বর্তমান উপস্থিত আছো জয়সাগর। জয়সাগর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগতো এবার 23 সংখ্যক রাস উদযাপন করব রাস মহোৎসব। আর ইয়া মই দেখাইছো আখরা করে আছে, অনুশীলন চলাই আছে বৃহত্তর জয়সাগর রাস উদযাপন সমিতির উদ্যোগত। মই ইয়া দেখাইছো রতন আসন রতন ভূষণ তপত গাসন বদন রতন আসন রতন ভূষণ তপত গাসন বদন এ শ্রী রু সারু সারু সুসারু সুসারু সপক দিয়না এ শ্রী রু সারু সারু সুসারু সুসারু সপক দিয়না হরিনা শ্রী কৃষ্ণ বিমল ভুজ বদনা প্রভু না শ্রী কৃষ্ণ বিমল ভুজ বদনা ঘাগর ঘুঙুর শরণে নূপুর ঝিলিয়া নিরত গমনা ঘাগর ঘুঙুর শরণে নূপুর ঝিলিয়া নিরত গমনা এ জলস্থল নব শরণে পলব যেন বিকিত ধরনা এ জলস্থল নব শরণে পলব যেন বিকিত ধরনা হরিনা শ্রী কৃষ্ণ বিমল ভুজ বদনা প্রভু না শ্রী কৃষ্ণ বিমল ভুজ বদনা শিবসাগর জয়সাগর রাস মহোৎসবের প্রস্তুতি চলা হয়েছে। আখরা অনুশীলনত ব্যস্ত ইয়ার শতাধিক কিশোর ইয়াত কিশোরী ইয়া দেখিছে। মই পুনৰ লৈ গৈছো আমার কাছত বর্তমান উদযাপন সমিতির বিষয়ববী সকল আছে। কেনে ধরনের প্রথমতে আপনার নিউজ চ্যানেল আমার জয়সাগর সাংস্কৃতিক কেন্দ্র তথা রাস উদযাপন সমিতির তরফ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার কথা হল যে আমি 31খন জয়সাগর 31খন গাঁও লগ লাগি আমি ইয়াত 2001 চনের পর রাস অনুষ্ঠিত করে আছো। এইবারও আমি আন দুবছরকে মানে অল্প ভাল ধরনের পাতিবর কারণে প্রস্তুতি চলাইছো। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। আমার ছাত্র ছাত্রী সকলে খুব ইন্টারেস্ট দিয়ে এই কামট মানে লাগিছে আর স্থানীয় রাইজও লাগিছে। আমি ভাবো আৰু এটা লগত আপনার আমি গৌরব করে পাবো যে কুমুদালয় আমার স্থানীয় যে কুমুদালয় আছে কুমুদালয় প্রায় 35জন ছাত্র ছাত্রীয়ে আমার ইয়াত অংশগ্রহণ করেছে। তেওঁলোককো আমি যিমান পাৰো সুবিধাকণ আমি আগবঢ়াইছো আর আমি আশা রাখি যাতে আমার রাইজর সকল বিভিন্ন প্রান্তর রাইজে আহি যাতে আমার এই আখনত উপভোগ করে আমার জয়সাগরবাসী কৃতার্থ করে হয়। মই ইয়া যি আসলে অনুশীলন চলাই আছে এই অনুশীলনত অংশ লৈছে কুমুদালয় নামৰ এখনি অনাথ আশ্রমৰ ইয়াত তাত থকা শিশু তথা কিশোরী সকলেও এই জয়সাগরৰ যি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগত রাস উদযাপনের ব্যবস্থা করা হয়েছে তেওঁলোকে এই কুমুদালয় তথা অনাথ আশ্রমত থকা কিশোরী সকলেও এবার অংশগ্রহণ করেছে আৰু ব্যাপক অনুশীলন অব্যাহত রাখিছে।